অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগের মামলায় পিকে হালদার সহ 14 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর ফলে আসামিদের বিরুদ্ধে শুরু হলো আনুষ্ঠানিক বিচার। হুন্ডিতে এক বছরে 7,800 কোটি ডলার পাচারের অভিযোগে 16 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ। দেশে ডলারের দাম বাড়ানোর তদন্তে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমদুম তম্বরু সীমান্তে ফের গুলির শব্দ শোনা গেছে, ফলে বুধবারের মতো আজও আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। খুলনায় ট্রাকের ধাক্কায় আব্দুল হক নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় কর্মরত ছিলেন তিনি। বৈশ্বিক লেনদেনের ক্ষেত্রে আস্থা হারিয়েছে ডলার এবং ইউরো, আজ এমনই মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। লেভানডস্কির হ্যাট্রিক, ভিক্টোরিয়ার জালে গোল বন্যায় ভাসিয়েছে বার্সেলোনাকে। বুধবার রাতে চেক ক্লাব ভিক্টোরিয়া প্লাজের বিপক্ষে 5-1 গোলে জয় পায় দলটি। এবার নিজের সিনেমার সমালোচনা করেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। এক সংবাদ সম্মেলনে একথা বলতে গিয়ে তার শমশেরা সিনেমার সমালোচনা করেন এই অভিনেতা।